आदाब और नमस्कार। वैश्विक करोना महामारी जनित कारण दीर्घ समय श्रेणी कार्यक्रम बंद आई गणप्रजातंत्री बांग्लादेश सरकार शिक्षा मंत्रालय निर्देश क्रमे उत्तर बंगला कलेजे सार्विक सहायत अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रम शुरू होनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमे अपन सबाई के स्वागत जाना। अनलाइन भित्तिक श्रेणी कार्यक्रमे विश्वनाथ राय प्रभाषक और विभाग प्रधान अर्थनीति विभाग उत्तर बांगला कलेज काकिना लालमनिरहाट आज के श्रेणी कार्यक्रम अनार्स तृतीय वर्षर अर्थनीति परिसंख्यन विषय थे ना अपन सबाई के प्रीति और शुभेच्छा जानिए शुरू कर এই স্লাইডে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছবিতে 1990 সালে ধানের উৎপাদন 80,000 টন এবং অপরটিতে 1998 সালে ধানের উৎপাদন 95,000 টন দেখানো হয়েছে। অর্থাৎ ছবি দুইটিতে 1990 সাল থেকে 1998 সালে ধানের উৎপাদন দেখানো হয়েছে। তাহলে এই স্লাইড থেকে বুঝতে পারছি যে আমরা আজকে অর্থনীতির জন্য পরিসংখ্যান এর কি বিষয় নিয়ে আলোচনা করব। উপরের স্লাইড থেকে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা কালীন শাড়ি নিয়ে কালীন শাড়ির এই অধিবেশন থেকে আমরা কি কি জানতে পারব। এক, কালীন শাড়ি কি। দুই, কালীন শাড়ির উদ্দেশ্য কি কি। তিন, কালীন শাড়ির বৈশিষ্ট্য কি কি। চার, কালীন শাড়ির উপাদানগুলো। কালীন শাড়ি কি, সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ ও সাজানো পরিসংখ্যান উপাত্তকে কালীন শাড়ি বলে। কালীন শাড়ি সাধারণত অর্থনৈতিক চালকের উপাত্ত বোঝাতে ব্যবহৃত হয়। বাণিজ্যিক ও অর্থনৈতিক কাজকর্মের ভবিষ্যৎ অবস্থায় পূর্বাভাস পাওয়ার জন্য কালীন শাড়ি পথ প্রদর্শক হিসেবে কাজ করে। কালীন শাড়ি কতগুলো বৈশিষ্ট্য সম্মিলিত, এসব বৈশিষ্ট্যের জন্য কালীন শাড়ির বিশেষ প্রকারের বিশ্লেষণ প্রয়োজন হয়। কালীন শাড়ির সংজ্ঞা, সময়ের সাথে সম্পর্কযুক্ত পরিবর্তনশীল সংখ্যাভিত্তিক তত্ত্বাবলীকেই কালীন শাড়ি বলে। কালীন শাড়ি সম্পর্কে ইয়ালেন সু মতে, এ টাইম সিরিজ মে বি ডিফাইন অ্যাজ এ কালেকশন অফ রাইডিংস বিলঙ্গিং টু ডিফারেন্ট টাইম পিরিয়ডস অফ সাম ইকোনমিক ভ্যারিয়েবল অর কম্পোসাইট অফ ভ্যারিয়েবলস। অর্থাৎ কালীন শাড়ি হলো বিভিন্ন সময়ের সংগৃহীত অর্থনৈতিক উপাত্ত। নিম্নে কালীন শাড়ির গাণিতিক উদাহরণ দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি বছর ও ধানের উৎপাদন। 1990 সাল থেকে 1998 সালে ধানের উৎপাদন 1,000 মেট্রিক টনে দেওয়া আছে। উপরের তত্ত্বসংহতে নিম্নের কালীন রেখা অঙ্কন করা হলো। নিচে কালীন রেখাটি লেখচিত্র অঙ্কন করা হলো। কালীন শাড়ির উদ্দেশ্য সমূহ, সাধারণত দুটি উদ্দেশ্যে কালীন শাড়ি বিশ্লেষণ করা হয়। ক, যে সকল উপাদান নিয়ে কালীন শাড়ি গঠিত হয় সে সকল উপাদানের মান প্রাক্কলনের জন্য। খ, কালীন শাড়ির ভবিষ্যৎ কোনো সময়ের মান সম্পর্কে ভবিষ্যৎবাণী করার জন্য। কালীন শাড়ির বৈশিষ্ট্য সমূহ, এক, কালীন শাড়ি সাধারণত সম অন্তর বিবেচনা করা হয়। দুই, কালীন শাড়ি সাধারণত দ্বিচলক অন্তর্গত। তিন, কালীন শাড়িতে সময়কে স্বাধীন চালক ও বিভিন্ন সময়ের সংগৃহীত মানগুলি নির্ভরশীল চালক। কালীন শাড়ির তত্ত্ব সাধারণত বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক ইত্যাদি সময় সংগৃহীত হয় এবং এরূপ তত্ত্বাবলী শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না। এতে ব্যবসা বাণিজ্য সহ আবহাওয়া বিজ্ঞানীদের, রাষ্ট্রবিজ্ঞানীদের ব্যবহার্য বিভিন্ন তত্ত্বাবলীর ক্ষেত্রে আলোচিত হয়। কালীন শাড়ির উপাদান সমূহ, সময়ের সাথে তত্ত্বাবলীর যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা বিভিন্ন উপাদানের জন্য ঘটে থাকে। কোনো কোনো উপাদান ঋণাত্মকভাবে, কোনোটি আবার ধনাত্মকভাবে কাজ করে। এই উপাদানগুলিকে চার ভাগে ভাগ করা হয়। ক, দীর্ঘকালীন প্রবণতা, ঋতুগত ভেদ। গ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি। ঘ, অনিয়মিত ভেদ। কালীন শাড়ির চারটি উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক গুণনক্ষম প্রকৃতি বলে ধরে নেওয়া হয়। অন্যভাবে বলা যায়, কালীন শাড়ির ভেদ হলো সেসব ক্ষেত্রে যে ক্ষেত্রে এই চারটি উপাদান সম্মিলিত গুণফলের প্রভাবের ফল। এ সম্পর্কে নিম্নভাবে দেখানো হয়। ক,
কালীনসারী টি গুণ এস গুণ সি গুণ আই ইকুয়াল দীর্ঘকালীন প্রবণতা গুণ ইতিগত ভেদ গুণ চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি গুণ অনিয়মিত ভেদ। দীর্ঘকালীন প্রবণতা, কালীনসারীতে যখন উপাদানে দীর্ঘমেয়াদী স্থায়ী গতিশীলতা দেখা যায় তখন তাকে দীর্ঘকালীন প্রবণতা বলা হয়। গতিশীলতা মসৃণ ও আপেক্ষিকভাবে দীর্ঘমেয়াদী হওয়া দরকার। সাধারণত এ ধারা ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী অথবা একই মাত্রায় স্থায়ী হতে পারে। কালীনসারীর এ ধরনের তথ্য লেখের মাধ্যমে উপস্থাপন করা যায় এবং সেই লেখককে কালীন লেখক বলে। কালীন লেখক সাধারণত গতিশীলতার দিক নির্দেশ করে। পরবর্তী স্লাইডে লেখচিত্রে দেখানো হলো। লেখচিত্রে দেখা যাচ্ছে যে লম্বককে ধানের উৎপাদন 1000 টন এবং ভূমিয়ক্ষে বছর। উপরের লেখচিত্র আলোকে চিত্র ভূমিয়ক্ষে বছর ও লম্বককে ধানের উৎপাদন দেখানো হয়েছে। ভূমিয়ক্ষে প্রতি 10 বর্গঘর সমান 1 বছর এবং লম্বককে প্রতি 2 ঘর সমান 10 একক ধরে দীর্ঘকালীন কালি গতিরেখা অঙ্কন করা হয়েছে। ঋতুগত ভেদ, কালীন সারিতে উপাদানের স্বল্পকালীন হ্রাসবৃদ্ধি যাহার পুনরাবৃত্তি অনেকটা নিয়মিত তাকে ঋতুগত ভেদ বলা হয়। অর্থনীতি ও ব্যবসায়িকদের দৃষ্টিকোণ হতে ঋতুগত ভেদ পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ। এটি আবহাওয়া ও জলবায়ু এবং প্রথা অভ্যাস ও আচার আচরণের কারণে সৃষ্টি হয়। যেমন ধান কাটার সময় চাউলের দাম সবচেয়ে কম থাকে, এক্ষেত্রে নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ের জন্য উপাদানের প্রভাব গ্রহণ করা হয়। নিম্নে লেখচিত্রে দেখানো হলো। লেখচিত্রে লম্বক্ষে চলক এবং ভূমিয়ক্ষে বছর দেখানো হয়েছে। বিভিন্ন তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে দেখানো হয়েছে। চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, ঋতুগত ভেদের তুলনায় চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি অনেকটা দীর্ঘমেয়াদী। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ অর্থনৈতিক তথ্য সারি পর্যায়ক্রমে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী তারতম্য দেখা যায়। পুনরাবৃত্তির সময় ন্যূনতম 1 বছরের বেশি, ফলে ঋতুগত ভেদ হতেই আলাদা। চক্রের আবর্ত দীর্ঘ বা স্বল্প যাহা হোক না কেন, সমস্ত অর্থনৈতিক সারিতেই চক্রের অবস্থান পরিলক্ষিত হয়। নিম্নে লেখচিত্রে দেখানো হলো। চিত্রে লম্বককে ধানের উৎপাদন 1000 টন এবং ভূমিয়ক্ষে বছর দেখানো হয়েছে। বিভিন্ন তথ্যের আলোকে কালিক গতিরেখা অঙ্কন করে দেখানো হয়েছে। অনিয়মিত ভেদ, কালীনসারীর চতুর্থ উপাদান হলো অনিয়মিত ভেদ। অনিয়মিত ভেদ বিশৃঙ্খলভাবে পরিলক্ষিত হয়। এগুলি বিচ্ছিন্ন কোনো কারণ বা ঘটনা হতে সৃষ্টি হয়। অন্যভাবে আমরা বলতে পারি, অনিয়মিত ভেদের কোনো কালক্রমিকতা নাই এবং ইহাদের সৃষ্টি দৈবভাবে। এখানে উল্লেখ করা যেতে পারে, কালীনসারীতে যে 4 প্রকার উপাদান আছে তাদের সময়গত গতিশীলতা ভেদে বা ভেদের ফলাফলেই কালীনসারীর গতিশীলতা বা ভেদের কারণ। নিম্নে লেখচিত্রে দেখানো হলো। লেখচিত্রে লম্বকে ধানের উৎপাদন 1000 টন এবং ভূমিয়ক্কে বছর দেখানো হয়েছে। যেহেতু ইয়া দীর্ঘ সময়ব্যাপী, সেহেতু 1990 থেকে 1994 এবং 98 এই সালকে ভিত্তি ধরে কালি গতিরেখা অঙ্কন করা হয়েছে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়গুলো ছিল, 1. কালীনসারী কি, 2. কালীনসারীর উদ্দেশ্য কি কি, 3. কালীনসারীর বৈশিষ্ট্য কি কি, 4. কালীনসারীর উপাদানগুলো কি কি। তাহলে আজকে আপনাদের জন্য বাড়ির কাজ হলো, 1. কালীনসারী কি, 2. কালীনসারীর উদ্দেশ্য কি কি, 3. কালীনসারীর বৈশিষ্ট্য সমূহ কি কি, 4. কালীনসারীর উপাদানগুলো কি কি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শেষ করছি।